সম্মানিত উপস্থিতি, আমরা কর্মী সম্মেলনের শুরুতেই তেলাওয়াতে কালামে পাক থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান জানাচ্ছি জনাব হাফিজ লুৎফা রহমান বগুড়া, প্রধান হিফজ বিভাগ আল মারকাজুল ইসলামী আস-সালাফি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ হচ্ছে নবমন্ডলে বা ভূমন্ডলে যা কিছু আছে সবাই আল্লাহ পবিত্রতা বর্ণনা করে, তিনি মহাপরাক্রান্ত পরাক্রময়। হে বিশ্বাসীগণ, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না? আল্লাহ ঢোকের বড় ক্রোধের বিষয় এই যে তোমরা যা বলো এমন কথা যা তোমরা করো না। নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে লড়াই করে সারিবদ্ধভাবে সীসা ঢালা প্রাচীরের ন্যায়। সূরা সফ 1-4 নম্বর আয়াত। আল্লাহ আমাদেরকে খালেস অন্তরে জামাতবদ্ধভাবে স্ব স্ব জীবনে ও সমাজে বিশুদ্ধ দিন প্রতিষ্ঠার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।